আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য প্রেমাশক্তি গল্পের 12 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আরিয়ান ভাইয়া শুনছেন? মিহির ডাকে পিছনে ঘুরে তাকালো আরিয়ান। মিহিকে দেখে খানিকটা অবাক হলো পরক্ষণে মুচকি হেসে বলল, আরে মিহি যে, তা হঠাৎ কি মনে করে? মিহি মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে একটা সাহায্য চাইতে এসেছি। মিহির কথাতে ব্রো কচকালো আরিয়ান। চিন্তা সরে বলল, ঋষভের সাথে কোনো ঝামেলা হয়েছে? মিহি বলল, না ভাইয়া, ওর সাথে কোনো ঝামেলা হয়নি। আরিয়ান নাকমুখ কচকে বলল, তো আচ্ছা বলো কী হেল্প লাগবে? মিহি মাথা নিচু করে বলল, অ্যাকচুয়ালি ভাইয়া, ঋষভের কাজিন ঋষভকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। ও নাকি ঋষভকে বিয়ে করেই ছাড়বে। ঋষভ বেশ চিন্তায় আছে, সাথে আমিও। আরিয়ান বলল, আচ্ছা এই বিষয় তোর কাজিনকে বোঝাতে হবে, তাই তো? কোনো ব্যাপার না, কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে দিও, বুঝিয়ে বলবো। মিহি বলল, আসলে ভাইয়া এমনটা নয়, আমি বলতে চাইছিলাম যে। মিহিকে থামিয়ে দিয়ে আরিয়ান বলল, এত বনিতা করছো কেন মিহি, সরাসরি বলে দাও, সমস্যা নাই তো, আমি তো তোমাদেরই বড় ভাই হই। মিহি মাথা ঝাঁকিয়ে বলল, আসলে আমরা একটা প্ল্যানিং করেছি ভাইয়া, সেই বিষয়ে কিছু হেল্প লাগবে। আরিয়ান খানিকটা অবাক হলো, সাথে চোখে মুখে ফটিয়ে তুলল বিস্ময় রেখা। কৌতূহলী কণ্ঠে বলল, কী প্ল্যান? মিহি বলল, আসলে আমরা ঠিক করে রেখেছি যে সকলের অগোচরে বিয়েটা রেজিস্ট্রি করে রাখবো, যাতে পরবর্তীতে কেউ আমাদের উপর বিয়ে নিয়ে চাপ দিলেও আমরা রেজিস্ট্রি দেখিয়ে দিতে পারি, তখন ঝামেলাটাও কম হবে। আরিয়ান বলল, কিন্তু মিহি এটা তো ঠিক হবে না, ফ্যামিলি ছাড়া এভাবে, তাছাড়া তোমরা তো বাসায় জানিয়ে দিতে পারো। আচ্ছা ঋষভকে আমার সাথে কথা বলতে বলো। মিহি কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ ভাইয়া বারণ করবেন না, ঋষভ আপনাকে বলার সাহস পাচ্ছে না দেখি আমি বললাম, ও তো আপনাকে বড় ভাই মানে, তাই না? প্লিজ ভাইয়া সাহায্য করুন প্লিজ, আর ঋষভের আব্বু ওর কাজিনের সাথে বিয়ে দিতে চায়। এখন এটাই উপায়, আমরা যখন আমাদের কথা বলবো যদি তখন না মানে তো রেজিস্ট্রি দেখাবো, তখন আর এত ঝামেলা পোহাতে হবে না। যদি ও রাগ করবে কিন্তু আমাদের ফেলে দিতে পারবে না, আর আমিও ঋষভকে নিয়ে ইনসিকিউর ফিল করি। যদি ঋষভ ওর কাজিনকে বিয়ে করে ফেলে কিংবা আমার বাসা থেকে আমাদের বিয়ে দিয়ে দেওয়া হলো, দুজনই চাই নিজেদের মনকে শান্তিতে রাখতে। আরিয়ান দীর্ঘশ্বাস টেনে বলল, আচ্ছা আচ্ছা কেঁদো না, আমি সাহায্য করব। আরিয়ানের কথাতে মিহি লাফিয়ে উঠল উত্তীর্ণ কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক থ্যাংকস। আরিয়ান মৃদু হাসল আর মিহি লাফাতে লাফাতে চলে গেল। ঋষভ নামক ছেলেটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল আরিয়ান, সেই থেকে ঋষভ তাকে বড় ভাই হিসেবে মানে, দুজনের সম্পর্ক বেশ ভালো। আরিয়ান দীর্ঘশ্বাস টেনে ভাবতে লাগলো, ইস, তার জীবনটা যদি সহজ হতো তাহলে তো নীলিমাকে দু হাতে জড়িয়ে নিতে পারতো, মেয়েটাকে এত যন্ত্রণা সহ্য করতে হতো না। কিন্তু ওই যে ভাগ্য, ভাগ্য দুজনকে আলাদা করতে ব্যস্ত। কথা আছে না, ভাগ্যের উপর বেশি কেউ দিতে পারে না, ওদেরকেও কেউ দিতে পারবে না। আরিয়ান দীর্ঘশ্বাস টেনে মৃদু হাসলো, তারপর দ্রুত গতিতে বাসার দিকে রওনা হলো। নীলিমা চারদিকে চোখ বুলিয়ে দেখছে, সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে দেখে মনে হচ্ছে না। সেই কখন থেকে মিহিকে প্রশ্ন করেই যাচ্ছে নীলিমা, তারা কোথায় যাচ্ছে, কিন্তু মিহি কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। কিছুক্ষণ আগে নীলিমাকে কলেজ থেকে এক প্রকার টেনে হিস্ট্রে বের করে নিয়ে এসেছে মিহি। মিহির মুখের ভঙ্গি বলে দিচ্ছে সে একটা রাও কাটবে না। নীলিমা দীর্ঘশ্বাস টেনে কণাকে বলল, এই কণা শোন না, তুই অন্তত কিছু বল প্লিজ, আমরা কোথায় যাচ্ছি? কণা হাই তুলে বলল, বোর 5টার দিকে জাগিয়ে তুলেছে আমাকে ওই শয়তান মিহি, তারপর সকাল সাতটা হতে টেনে বের করিয়েছে। আমি কি জানি আমরা কোথায় যাচ্ছি? নীলিমা মুখ ঘোমরা করে নিল, এরা কেউ কেন যে কিছুই বলছে না কে জানে। খানিকটা ঝুঁকে রুমি গিয়ে রুমিকে দেখতে পেল নীলিমা। রুমির মুখ দেখে বোঝা যাচ্ছে রুমি কোনো ধ্যানে মগ্ন। আদৌ কি রুমি কিছু কি রিমুকে জিজ্ঞাসা করবে না এসব নিয়ে ভাবতে লাগলো নীলিমা। যদি রুমিও এই দুটোর মতোই আচরণ করে, কিন্তু নীলিমা কৌতূহলী মনটা কেমন আকুপাকু করছে। নীলিমা ভয় কাটিয়ে জিজ্ঞাসা করেই ফেলল, কিন্তু রুমির তীক্ষ্ণ কণ্ঠস্বরে কেঁপে উঠল রুমি। তেড়ে এসে বলল, দেখ মাথাটা পুরো ধরে গেছে, ওই ছাগলের সকাল সকাল গরুর মতো টেনে হেঁচড়ে নিয়ে এসছে, এখন তুইও মাথাটা খাচ্ছিস, ওই পাগলের রাগ তোর উপর দেখাতে চাচ্ছি না, কিছু বলবি না প্লিজ। রুমের দিকে তাকিয়ে স্বপ্ন ডুব গিলে নিল নীলিমা, না এরা সব পাগল হয়ে গেছে, এদের বলে আর কোনো কাজ নেই।
নীলিমা আর কিছু না বলে চুপচাপ গাড়িতে বসে রইল। গাড়ি চলছে আর তার আপন গতিতে। থেকে থেকে কয়েকটা পাখির কলরব শোনা যাচ্ছে। বাহ, আজকাল ঢাকার এই ব্যস্ত নগরীতে পাখির কিচিরমিচির শোনা যায়। অবশ্য নেহাতি মন্দ নয় বিষয়টা, বরং খুবই উপভোগের বিষয়। বিষাক্ত বাতাসকে ছাপিয়ে মৃদু হাওয়া এসে নীলিমার গালকে স্পর্শ করে যাচ্ছে। বেশ ফুরফুরে লাগছে নীলিমার। নীলিমা পাখির গুনগুন শব্দে কখন যে চোখ বুজে তলিয়ে গেল ঘুমের অতলে, তার ট্যারই পেল না। মিহি নীলিমাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে। নীলিমার এই গভীর ঘুমের কারণ বুঝতে পারছে না মিহি। মেয়েটা আজকাল রাতে ঘুমায় না। মিহি চিন্তার রেখা ফুটিয়ে গাড়ি থেকে নেমে ঋষভের কাছে গিয়ে দাঁড়ালো। ঋষভ কোমরে হাত গুঁজে দিয়ে দাঁড়িয়ে আছে। মিহি দীর্ঘশ্বাস টেনে বলল, নীলু তো ঘুমে বিবর, কি ভয়ঙ্কর এত ডাকার পরও উঠল না, একটু পানি নিয়ে আসো তো। বোধ হয় নীলুর শরীরটা অসুস্থ, তাই তো চোখ মেলে তাকাতেই পারছে না, বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ঋষভ মাথা ঝাঁকিয়ে পাশের দোকান থেকে ওয়াটার বোতল কিনতে গেল। মিহি দীর্ঘশ্বাস টেনে রুমিকে বলল, নীলু মেবি অসুস্থ, সকলে বুঝতে পারিনি, নাহলে জোর করে নিয়ে আসতাম না। রুমি ছলছল নয়নে নীলিমার দিকে তাকিয়ে আছে। সবাই প্রচণ্ড রকম ভালোবাসে নীলিমাকে। সেই ছোট্ট সময় থেকে চারজন একসাথে চলাফেরা করে। কণার মুখে উপচে পড়া চিন্তার ছাপ, চোখ দুটো স্থির করে কিছু ভাবছে। নীলিমা অলওয়েজ নিজেকে ফিট আর সুস্থ রাখতে ব্যস্ত থাকে, তাহলে এমনটা হলো কি করে? কণার ভাবনার স্যাদ হলো মিহির ডাকে। কণা নীলিমার মাথাটা খানিকটা উঁচু করে ধরল, আর মিহি নীলিমার মাথায় পানি দিতে লাগলো। খানিকটা পানি চোখে মুখে ছিটিয়ে দিতে নীলিমার ঘুমের ঘোর কাটল। নীলিমা পিটপিট করে তাকাতে সবাই হুড়মুড়ি খেয়ে পড়ল, মিহি তো কেঁদেই দিল। নীলিমা সবার দিকে ব্যাবলার মতো চেয়ে থেকে হঠাৎই ফিক করে হেসে দিল। সবাই কৌতূহল নিয়ে তাকাতে নীলিমা হাসি থামিয়ে ছোট্ট করে বলল, তোরা যেভাবে কাঁদছিস মনে হচ্ছে আমি মৃত্যুসজ্জেই। আসলে কিছুদিন ধরে ঘুম হচ্ছে না, ঘুমের ঔষধও কাজ হচ্ছে না। আজকে নরম আবহাওয়ার গায়ে পড়তে সব ঔষধের রিয়াকশন পড়েছে। সবাই কিছুক্ষণ নীলিমাকে বেশ বকাঝকা করলো, তারপর গাড়ি থেকে নেমে পড়লো। নীলিমা নামতে যেতেই পা ফসকে পড়ে যাচ্ছিল। দুটো হাতে সে নীলিমার এক হাত ধরে ফেললো। নীলিমা পিটপিট করে তাকাতেই দেখলো অচেনা একজন। ছেলেটা নীলিমাকে সোজা করে দাঁড় করিয়ে বলল, আর ইউ ওকে? নীলিমা শুধু মাথা ঝাঁকালো। মিহি এসে নীলিমাকে ধরলো, ব্যস্ত হয়ে বলল, নীলু ঠিক আছিস তুই? নীলিমা মৃদু হাসলো, অর্থাৎ সে ঠিক আছে। নীলিমা পাশে তাকাতে দেখলো ছেলেটা এক দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে আছে। নীলিমার অস্বস্তি হতে লাগলো। মিহি নীলিমাকে অস্বস্তিতে পড়তে দেখে বলল, ডোন্ট ওয়ারি নীলু, উনি ঋষভের বন্ধুর রেহান ভাইয়া। ছেলেটা কিঞ্চিত হাসলো, হাসিটা নীলিমার ভালো লাগলো না। নীলিমার চোখ নামিয়ে ছোট্ট করে বলল, ও। কণার রুমি আঁকড়ে ধরে আছে নীলিমাকে। নীলিমা এখনও জানে না তারা কোথায় আছে। ভেতরে বা আশায় সময় দৃষ্টি মাটির দিকে ছিল, আর মন নিবন্ধন ছিল অন্য একজনের কাছে। মানুষটা দূরে থেকেও নীলিমার মনে খুব গভীরে আছে। ভিতরে ঢুকে নীলিমার যা বুঝলো, এটা কোনো অফিস, কিন্তু নীলিমাকে নিয়ে সবাই এখানে কেন এসেছে, এখানে কি কাজ থাকতে পারে ভাবতে পাশের রুম থেকে দুজন মালা গলায় দিয়ে করিডোর দিয়ে হাসতে হাসতে যেতে লাগলো। নীলিমা সামান্য ব্রকুচকে তাকালো, পরক্ষণে মাথায় খেলে গেল, এটা রেজিস্ট্রি অফিস, কিন্তু কার বিয়ে? মিহির তো বিয়ে এভাবে হওয়ার কথা না, আর মিহি বিয়ে হলে তো মিহি প্রথমেই বলতো। নীলিমার মাথায় কিছুই ঢুকছে না। নীলিমা যে কাউকে জিজ্ঞাসা করবে, শরীরে যেন সেই শক্তিটুকু নেই। নীলিমা বেশ কিছুক্ষণ বসে ভাবতে লাগলো, কিন্তু কিছুই বুঝে উঠল না। মিহি ঋষভের পাশে গিয়ে বসে বলল, কি সমস্ত কিছু তৈরি তো? কিছু ভুল হলে আরিয়ান ভাই কিন্তু খুব রেগে যাবেন, পরে বিয়েটাই হবে না। অনেক কষ্ট করে দুটিকে রাজি করিয়েছি, তিনি আপুত রাজি হচ্ছিল না। মিহির মুখে আরিয়ানের নামটা শুনেই নীলিমার ভুক ধক করে উঠল। আরিয়ান? কোন আরিয়ানের কথা বলছে মিহি? নীলিমার মাথায় প্রচণ্ড চাপ পড়তে লাগলো। তিনি নামের একজন তো আরিয়ানের ক্লাসমেট, আরিয়ানের সাথে মোটামুটি বন্ধুত্ব আছে, ফেসবুকে কত রকম ফাজলামির পোস্ট করে তিনি, আর আরিয়ান মাঝে মাঝে কমেন্টও করে, তবে দেখে তো মনে হয়নি ওদের মধ্যে কিছু আছে। নীলিমার বুকটা পানি শূন্য হয়ে গেল। না না, এ অন্য কোনো আরিয়ান হবে। আরিয়ান তিন্নি কি বিয়ে করতে পারে না? আরিয়ানের চোখের ওই দৃষ্টি মিথ্যে হতে পারে না? নীলিমার মুখে বিষাদের ছায়া নেমে এলো যখন তিন্নি আর আরিয়ানের মালা হাসতে হাসতে করিডোর দিয়ে রুমে ঢুকছিল। নীলিমার চোখ দুটোতে পানিতে টইটুম্বুর হয়ে গেল। তবে কি সত্যি কি আরিয়ান তিন্নিকে ভালোবাসে, যার জন্য নীলিমাকে ভালোবাসতে পারল না, আর আজ ওদের দুজনেরই বিয়ে? নীলিমার নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মনে হচ্ছে, শরীর কেমন অসার হয়ে যাচ্ছে, আরিয়ানকে কেমন খোলাটে দেখাচ্ছে। আরিয়ান বুঝি তা কখনই হবে না? নীলিমার ঠোঁটের কোণে ফুটে উঠল অসহায়ত্বের ছায়া।
শরীর থরথর করে কাঁপতে লাগলো। চোখ দুটো হাজার চেষ্টা করেও খুলে রাখতে পারল না নীলিমা। বন্ধ করে নিল চোখের পাতা, মুহূর্তে ডলে পড়ল কারো গায়ের ওপর। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। সব সময় ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।